شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত ইকরামুল হক ভাই ইন্ডিয়া থেকে আপনি জানতে চেয়েছেন যে ফেতরা কোন কোন শ্রেণীকে দেওয়া যাবে, কারণ আমাদের গ্রামে বাসাবাসে এমন কোনো ব্যক্তিরা পাওয়া যাচ্ছে না যে খাদ্য দ্বারা ফেতরা দিব। খাদ্য নেওয়ার মতো কোনো লোক নাই, ফেতরা দেওয়ার কাদেরকে দিব এই সম্পর্কে একটু জানিয়ে বাধিত করবেন। আলহামদুলিল্লাহ সালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ। সম্মানিত ইকরামুল হক ভাই ইন্ডিয়া থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত টেনশন দূর করে দেখ। আপনি যে অসুস্থ আছেন, আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করেন এই দুনিয়াতে চলাফেরার জন্য, আরাম আয়েশের জন্য, শান্তিভাবে শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে আবাদত করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ সহজ করে দেখ। আল্লাহ আপনার প্রতি রাজি থাক, খুশি থাক। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কাজ সহজ করে দেন। আপনার অসুস্থ ব্যক্তি আল্লাহ আপনার জীবনে নিরাপত্তা লিখে দেক, এবং যে সবুর করতেছেন যে আল্লাহর পরীক্ষায়, এগুলি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে নাজাতের উসিলা করুন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে সর্বোচ্চ মাকাম দান করুন। এই রমজান মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহ সন্তুষ্টি লাভ করে জান্নাতুল ফেরদাউস আল্লাহ আপনার নাম লিখে দেক, আমিন। ফেতরা সম্পর্কে কাদেরকে দিবেন এই সম্পর্কে জানতে চেয়েছেন, গরিব মিসকিন পাওয়া যাচ্ছে না আশেপাশে ইত্যাদি। হ্যাঁ, এটি হলো উত্তর। ফেতরা সম্পর্কে আটটি বিষয় মনে রাখবেন। কয়টি বিষয়? আটটি। এক নম্বরে ফেতরা দেওয়া ফরজ, হাদিসগুলি উল্লেখ করছি না, হাদিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এখানে স্পষ্ট যে বুখারী এবং মুসলিমের হাদিস অনেকগুলো অন্যান্য বর্ণনাতেও আছে যে ফরাজ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, ফেতরা দেওয়া ফরজ। এক, দুই নম্বরের মিকদার, কতটুকু পরিমাণ ফেতরা দেবেন, এক সা পরিমাণ, যেটা হাদিসে এই হাদিসের মধ্যে উল্লেখ আছে, স আমিন তামারিন, এক সা। এক সা হলো কেজির মাপলে আড়াই কেজি বা পৌনে তিন কেজি মতো হয়ে যায়, সেই হিসাবে দেওয়া ভালো। এবার কী খাদ্য দেবেন, যার যার প্রধান খাদ্য দ্বারা ফেতরা দিতে হবে, এটাই স্পষ্ট বিধান। যদিও হানাফি মাজাবের ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতে মত পাওয়া যায় এবং অন্যান্য মতে টাকা দ্বারা অর্থ দ্বারা ফেতরা দিলে হয়ে যাবে, কিন্তু জামহুর উলামাদের মত যে যার যার খাদ্য প্রধান খাদ্য দ্বারা ফেতরা দিতে হবে। যেহেতু খাদ্য দ্বারাই ফেতরা দেওয়া স্পষ্ট হাদিসে উল্লেখ পাওয়া যায়, অন্য কোনো অপশন পাওয়া যায় না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি আমলের দিনার দিরহাম থাকা সত্ত্বেও সাহাবিগণদের যে সময় আমল ছিল, রাসুল সাল্লাম আমল ছিল, তারা খাদ্য দ্বারা ফেতরা দিয়েছেন। তাদের খাদ্যগুলি ছিল ওই যে ভুট্টা, তারপর যব, তারপর খেজুর, পনির, কিশমিশ, এইগুলি দ্বারা। যেমন ইবনে না আবু সাইদ খুদ্রাজন যে হাদিসটা বর্ণিত, আবু সাইদ খুদ্রাজন বলেন, কন্যা নখরে যে জাকাতুল ফিত্র ঈদ কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাকাতুল ফিত্র আদায় করতাম, ফেতরা আদায় করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন, কিভাবে? সোয়াম্মিন তামারিন, একসা খেজুর, একসা ভুট্টা, একসা কিশমিশ, একসা আকিদ। এবং এই হাদিসের ভাই কি আছে, সোয়াম্মিন তো আমিন, নিজ খাদ্য দ্বারা, একসা খাদ্য দ্রব্য দ্বারা। সেই খাদ্যগুলি কি কি পরবর্তীতে বর্ণনা আসতেছে, এই যে খেজুর, ভুট্টা, পনির, কিশমিশ। তো এখন তারা তো এই এই যে আমল করতে, এই সুন্নতকে প্রতিষ্ঠিত করা, সুন্নত রূপে বাস্তবায়ন করা, এটা অথবা সুন্নরূপে প্রতিষ্ঠিত থাকা, এটা সবার উচিত, এই সুন্ন বাস্তবায়ন করা উচিত। এই জন্য যার যার খাদ্য দ্রব্য ফেতরা দেওয়া উচিত। চার নম্বরে আসুন, কাদের পক্ষ থেকে ফেতরা দিতে হবে, ফেতরা দিতে হবে ছোট বড়। এই হাদিসের মধ্যে আছে মিনাজ জাকার আল আল আব্দ আল হুর, স্বাধীন দাস, মহিলা, পুরুষ এবং সগির অল কাবিরে, ছোট বড় সমস্ত মুসলিম যারা আছে সবার পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে। তারপর ফেতরা কাকে দিবেন, এই যে প্রশ্ন আপনার আসতেছে, ফেতরা দিবেন যে হাদিসে হয়েছে তোহারাতুল নিঃস তো আমাতুল নীল মাসাকিন, এটা মিসকিন অধিকার। মিসকিন বলতে যারা এক বেলা দুই বেলা খাদ্য আসে নাই এরকম গরিব। এখন যে এই ধরনের ব্যক্তি আপনাদের সমাজে পাওয়া যাচ্ছে না, যেখানে পান সেখানে দিতে হবে না আশেপাশে, তারপরে যদি না পাইলে আশেপাশে যদি সম্ভব না, আশেপাশের মধ্যে যারা গরিব আছে, আসে নাই কেন, গরিব আছে, তাদেরকে ভেতরে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, খাদ্যটা তাদের কাছে পৌঁছে, খাদ্য না দিতে চায় না, নিতে চায় না, টাকা দিতে হবে তাই বলে না, খাদ্য দিতে হবে, অভ্যাস করতে হবে, তাদের কাছে পৌঁছে। তারা আজকে আজকে তাদের বাড়িতে চাউল আছে, কালকে থাকবে না, চাউল তো কিনতে হবে, একসময় খাইতেই হবে, সুতরাং পৌঁছে দিতে হবে তাদের বাড়িতে। গরিব মিসকিন দূরে হলেও দিতে হবে তাদের বাড়িতে, গরিব মিসকিন আছে। যদি ওই রাষ্ট্র কেউই গরিব না থাকে, ওই রাষ্ট্রে যদি সবাই ধনী থাকে, তো অন্য রাষ্ট্রে পৌঁছাইতে হবে, আর নাই এরকম তো খুব কম, আল্লাহ ভালো জানে, নাই যেরম না। তাহলে বিষয়টি আশা করি স্পষ্ট হয়েছে। আর ৬ নম্বরে এসে ফেতরা কেন দিবেন, ফেতরা দিতে হবে এই জন্য, হাদিসের মধ্যে এটাই উল্লেখ আছে, তোহারাতুল লিসওয়াম, রোজাদারের ভুল ত্রুটি, অত আমাতুল লিল মাসাকিন, মিসকিনের অধিকার, এটা তোহারাতুল লিসওয়াম মিনাল লাগবি ওয়ার রফ আছে। রোজাদার কত ভুল ত্রুটি করে, কথাবার্তায় উঠা বসায়, চলাফেরায়, এই ভুল ত্রুটিতে একটা কাফফারা, এটা
তারপরে 7 নম্বরে কখন আদায় করতে হবে? ঈদগাহ মাঠে যাওয়ার সময় আদায় করতে হবে, যেটা হাদিসে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন তুয়াদ্দা কবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, অর্থাৎ মানুষ ঈদগাহ মাঠে যাওয়ার আগেই আদায় করা উচিত, তাতে ঈদগাহ মাঠে যাওয়ার সময় তারা আদায় করতেন। এখন তো আমাদের সেই পরিস্থিতি নাই, একদিন দুদিন আগে আদায় করলে হবে, বেশি আগে আদায় করা উচিত হবে না। আর আরেকটা হলো 8 নম্বরে, যে ঈদের পরে আদায় করা যাবে না, ঈদগাহ মাঠে যাওয়ার আগে, অর্থাৎ ঈদের নামাজ পড়ার আগেই আদায় করতে হবে। ঈদের নামাজের পরে আদায় করলে সেটা সাদা ফাইয়া সদাকাত মিনা সদাকাত, সেটা সাধারণ সদকা হিসাবে আদায় হয়ে যাবে। সুতরাং অবশ্যই ঈদগাহ মাঠে যাওয়ার আগে আদায় করতে হবে। এ সম্পর্কে আবু দাউদ এবং ইবনে মাজাহ হাদিস রয়েছে। হ্যাঁ, এটা হলো ফেতরা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য সহজ করে দেয় আমল করার। আমিন। হাজা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء